দীপাবলির আলো ঝলমলে রাত শেষে ধোঁয়াশা ঢাকা দিন দেখছে ভারতের রাজধানী দিল্লির বাসিন্দারা। শহরটির বাতাসের মান আরও নিচে গেছে। শুক্রবার সকালে প্রতি ঘনমিটার বাতাসে দূষিত পদার্থের কণা বেড়ে দাঁড়ায় 999। কলকারখানা সহ যানবাহনের ধোঁয়াশার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী দিল্লি। এছাড়াও শীতকালে ফসল কাটার পর অবশিষ্ট অংশ পোড়ানোর কারণে বাতাসের মান আরও নিচে নেমে যায়। এদিকে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার রাতভর পটকা ও আতশবাজি পুড়িয়েছেন দিল্লির বাসিন্দারা। শহরের বাসিন্দাদের চোখ দিয়ে পানি পড়া, চুলকানি সহ বেশ কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। রবিবার সকালে বাতাসের মান কিছুটা উন্নত হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দুর্নীতি দেশের ক্ষতি করে, জাতিকে ধ্বংস করে। যারা দুর্নীতি করে তারা দেশের শত্রু। দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান বাধা, দুর্নীতি শান্তি ও নিরাপত্তার জন্য ঝুঁকি। তাহলে কি আমাদের সোনার বাংলার স্বপ্ন কখনো সত্যি হবে না? অবশ্যই হবে। এর জন্য আমাদের দুর্নীতির বিরুদ্ধে সবাইকে এক হইতে হবে। আসুন আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে এক হই এবং স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। সৌজন্যে দুর্নীতি দমন কমিশন।